ব্রিটিশ শাসন থেকে মুক্তির কয়েক দশকে নানা কারণে জগৎসভায় শ্রেষ্ঠত্বের শিরোপা ছিনিয়ে নিয়েছে ভারতবর্ষ। কেননা সেই প্রাচীন সভ্যতা থেকেই ভারত ছিল সবার চেয়ে এগিয়ে। সিন্ধু যুগেই হয়েছিল ভারতে বোতামের আবিষ্কার। শুধু কি তাই, প্রাচীন ভারতের শাসকদের ছিল অদ্ভুত সব শখ। এক রাজা তো মেয়েদের জামা পরতে ভালোবাসতেন, তাই তিনি তার রাজসভায় মেয়েদের পোশাক পরেই আসতেন। ভারত উপমহাদেশের প্রাচীন রাজবংশগুলোর শাসন আমল পর্যন্ত প্রাচীন ভারতের নানা জানা এবং অবাক করা তথ্য জানাবই আজকের ভিডিওতে। মহেঞ্জোদারো সভ্যতা। মহেঞ্জোদারো গড়ে ওঠার সময়কাল আন্দাজ করা হয় 2600 খ্রিস্টপূর্ব এবং ধরা হয় আনুমানিক 1500 খ্রিস্টপূর্বে এটি জনশূন্য শহরে পরিণত হয়েছিল। মহেঞ্জোদারো ছিল প্রাচীন ভারতের সিন্ধু সভ্যতার বৃহত্তম নগর বসতিগুলোর মধ্যে অন্যতম। এটি অধুনা পাকিস্তান রাষ্ট্রের সিন্ধু প্রদেশের লারকানা জেলায় অবস্থিত। মহেঞ্জোদারোর অন্যতম আকর্ষণ ছিল এই স্নানাগার। নগরীর ঠিক কেন্দ্রে অবস্থিত গ্রেট বাথ নামক স্থাপনাটি, বিশাল এলাকা জুড়ে অবস্থিত এই স্নানাগারটি। গবেষকদের ধারণা, ধর্মীয় পরিশুদ্ধির জন্য এ জায়গায় গোসল করতে আসতেন পুণ্যার্থীরা। ধাপে ধাপে সিঁড়ি নেমে গিয়েছে একটি পুলের দিকে। পুলের পানি যাতে কোনো কারণে বেরিয়ে না যায় সেদিকটাও নজর ছিল মহেঞ্জোদারোর বাসিন্দাদের। নগরীর পয় নিষ্কাশন ব্যবস্থাও ছিল বর্তমান সময়ের মতোই আধুনিক। প্রত্যেক বাড়িতে বর্জ্যর পানি যাতে শহরের নর্দমায় গিয়ে পড়ে সেরকম পয় নিষ্কাশন ব্যবস্থার বন্দোবস্ত রাখা ছিল, যা সে সময় অকল্পনীয়। কালের সাক্ষী হিসেবে আজও পুরনো রাস্তাগুলোর সাথে দেখা যায় এসব ড্রেন। 5000 বছর আগে যখন ইউরোপ এবং অন্যান্য জায়গায় মানুষ গুহায় জঙ্গলে বাস করত, তখন মহেঞ্জোদারোর বাসিন্দারা একটি সভ্য ও পরিকল্পিত নগরীতে ইটের তৈরি বাড়িতে বাস করত। খাদ্যশস্য মজুদ রাখার জন্য সেখানে ছিল বিশেষ ব্যবস্থা। খাদ্যশস্য যেন অনেকদিন পর্যন্ত ভালো থাকে, শস্য ভাণ্ডারে বাতাস চলাচলের জন্য উপযুক্ত ব্যবহার ছিল। সিন্ধুবাসীদের প্রধান ফসল ছিল গম আর যব। তাদের মধ্যে অলংকার ব্যবহারের প্রচলন ছিল। গলার হার, কানের দুল, আংটি, হাতের ব্রেসলেট জাতীয় গয়না পরার চল ছিল নারীদের মধ্যে। শুধু তাই নয়, মহেঞ্জোদারোর বাসিন্দারা নাচ গান ও খেলাধুলায় বেশ পারদর্শী ছিল। যদিও সেখানকার বাসিন্দারা তাদের শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যাপারে বেশ যত্নশীল ছিলেন, শহরের সাফ সাফাইয়ের ওপর বিশেষ নজর দিতেন তারা। বিশেষজ্ঞদের মতে মহেঞ্জোদারো বেশ সমৃদ্ধ অঞ্চল ছিল। নিখুঁত নগর নির্মাণের মতোই চমকে দেয় মহেঞ্জোদারোর পতন। অনেকে বলে সিন্ধু নদীর আকস্মিক গতি পরিবর্তনের কারণেই হয়তো মহেঞ্জোদারো এবং সামগ্রিকভাবে সিন্ধু সভ্যতার পতন ঘনিয়ে এসেছিল। কিন্তু কেন মহেঞ্জোদারো জনমানবহীন হয়ে পড়ল, সেই রহস্যটার সমাধান এখনো করা যায়নি। নাম্বার 2, হারাপ্পা বা সিন্ধু সভ্যতা। ভারতের প্রাচীন সভ্যতা হারাপ্পা সভ্যতা। হারাপ্পা সভ্যতার পূর্বে ভারত সম্পর্কে জানার কোনো লিখিত বিবরণ নেই, কারণ তখনও লিপির আবিষ্কার হয়নি। হরপ্পা সভ্যতার লিপি থাকলেও তা আজ অবধি পাঠোদ্ধার সম্ভব হয়নি। সুতরাং আমরা যতটুকু জেনেছি তা কেবল তৎকালীন ব্যবহার করা মানুষের জিনিসপত্র থেকে। হরপ্পা সভ্যতার আগে, মানে 4000 খ্রিস্টপূর্বাব্দে প্রায়, তখন চলছে নব্য প্রস্তর যুগ, যেখানে মানুষ ব্যবহার করত বেশিরভাগ পাথরের তৈরি জিনিসপত্র, এছাড়া ব্রোঞ্জের জিনিসপত্র। সিন্ধু সভ্যতা পৃথিবীর প্রাচীনতম সভ্যতাগুলোর মধ্যে একটি। ব্রোঞ্জ যুগীয় সভ্যতার নিদর্শনটি আনুমানিক 3300 খ্রিস্টপূর্বাব্দ থেকে আনুমানিক 1300 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত সিন্ধু নদ অঞ্চলে গড়ে উঠেছিল বলে এর নাম রাখা হয় সিন্ধু সভ্যতা। অনেকেই যাকে হরপ্পা সভ্যতা বলেও জানে। প্রাচীন ভারতের সর্বপ্রথম হরপ্পায় খনন কাজ হয় বিধায় অনেকে একে হরপ্পান সিভিলাইজেশন অর্থাৎ হরপ্পা সভ্যতা হিসেবেও অভিহিত করে। জেনে অবাক হবেন, হরপ্পা সমাজে নারীদের সম্মান ও জীবন যাপনের মান ছিল পুরুষদের থেকে অনেকটাই এগিয়ে। আরো বিস্তারিত ভাবে বলা যায়, নারী উন্নয়নে হরপ্পা সমাজ ছিল যথেষ্ট প্রগতিশীল। 1997 থেকে 1903 সাল পর্যন্ত হিসার এলাকায় খনন কার্য চালিয়ে হরপ্পার বহু নমুনার হুদিস পায় আর্কিওলজি সার্ভে অফ ইন্ডিয়া। খনন কার্যে বেশ কিছু পুরুষ ও নারীর কবর পাওয়া গেছে। প্রত্নতত্ত্ববিদরা জানাচ্ছেন যে সে যুগে কোনো মানুষকে কবর দেওয়ার সময় সম্মান জানাতে মৃতদেহের সাথে মাটির পাত্র দেওয়া হতো। এখানেই হরপ্পা সমাজের পুরুষ ও নারীর জীবন যাপনগত পার্থক্যটা প্রকট। কবরের কঙ্কালগুলোর পাশ থেকে পাওয়া গেছে নানা আকৃতির মাটির পাত্র। নারীদের শেষকৃত্যের সম্মান জানাতে এই পাত্রগুলোর বেশি পরিমাণ ব্যবহার হতো। শুধু তাই নয়, দেওয়া হতো মাটির তৈরি নানা অলংকারও। সবচেয়ে বেশি সম্মান জানানো হতো কোনো বিধবা নারীর শেষকৃত্যে। এমনকি জামার বোতামের প্রচলন হয় সর্বপ্রথম ভারতেই। হরপ্পা সভ্যতাতেই বোতামের প্রচলন হয় বলে মনে করা হয়।
3 বৈদিক সভ্যতা। বৈদিক সভ্যতার সূচনা প্রায় খ্রিস্টপূর্বাব্দ 5000 বছর আগে। বৈদিক সভ্যতা প্রাচীন ভারতের ইতিহাসের প্রথম দিকের সভ্যতা। হিন্দু সম্প্রদায়ের প্রথম স্ক্রিপচার বেদের নামানুসারে এর নামকরণ করা হয়েছে। তবে সবচেয়ে মজার ব্যাপার হলো বৈদিক সভ্যতার নিদর্শন আজও সারা দক্ষিণ এশিয়ার বিভিন্ন স্থানে তথা ইউরোপের এবং আমেরিকার জাদুঘরগুলোতে খুঁজে পাওয়া যাবে। কারণ বিগত 1500 বছর ধরে ক্রমেই আবিষ্কৃত বিপুল পরিমাণের বিভিন্ন মহামূল্যবান প্রত্নতাত্ত্বিক সামগ্রী ইংরেজরা তথা বিভিন্ন প্রত্নতাত্ত্বিক চোরাচালানকারী সংগ্রাহকরা গত 250 থেকে 300 বছর ধরে ভারতবর্ষ থেকে একটু একটু করে চুরি করে নিয়ে গেছে। যেমন ময়ূর সিংহাসন এবং কোহিনূর হীরে, যা বর্তমানে ইংল্যান্ড হস্তগত করে রেখেছে এবং এ নিয়ে ওদের কোনো লজ্জাও নেই। বৈদিক সভ্যতায় মানুষ কাঠ, বাঁশ ও গুল্মজাতীয় গাছ দিয়ে বাড়ি তৈরি করতে জানতেন। বৈদিক সভ্যতায় ঘোড়া প্রধান পরিবহনের প্রাণী হিসেবে ব্যবহার করা হতো। বৈদিক যুগের প্রথম দিকে সংস্কৃত কোনো লেখন ভাষা আকারে ব্যবহৃত শুরু হয়নি তখনও। এ সময় শ্রেষ্ঠ সৃষ্টি 4টি বেদ থেকে জানা যায়। সে যুগেই শেষ দিকে সংখ্যা লেখার একটি পদ্ধতি প্রচলন হয়েছিল। তাতে 1 থেকে 9 পর্যন্ত সংখ্যার জন্য আলাদা আলাদা চিহ্ন ছিল। আবার 10, 20, 30 ইত্যাদি হতে 100, 1000 ইত্যাদি সংখ্যার জন্য আলাদা আলাদা চিহ্ন ব্যবহৃত হতো। কিছু কিছু সূত্র থেকে বোঝা যায় পিথাগোরাসের উপপাদ্যটির মূল বক্তব্যটি তাদের জানা ছিল, অর্থাৎ বৈদিক সভ্যতার মানুষদের। 4 গুপ্ত রাজবংশ। গুপ্ত সাম্রাজ্য ছিল একটি প্রাচীন ভারতীয় সাম্রাজ্য। আনুমানিক খ্রিস্টীয় 320 থেকে 550 অব্দের মধ্যবর্তী সময়ে ভারতের উপমহাদেশের অধিকাংশ অঞ্চল জুড়ে এই সাম্রাজ্য প্রসারিত ছিল। শ্রীগুপ্ত এই সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। গুপ্তকালকে ভারতীয় ইতিহাসের স্বর্ণযুগ হিসেবে বর্ণনা করা হয়। গুপ্ত মুদ্রাও ছিল অসাধারণ। সমুদ্রগুপ্ত 8 ধরনের স্বর্ণ মুদ্রা জারি করেছিলেন। দ্বিতীয় চন্দ্রগুপ্ত এবং তার উত্তরসূরিরাও বিভিন্ন জাতির স্বর্ণ, রূপা ও তামার মুদ্রা জারি করেছিলেন। গুপ্ত যুগের আমলে অনেক পণ্ডিত ব্যক্তি যেমন কালিদাস, আর্যভট্ট, বরাহমিহির, বিষ্ণু শর্মার আবির্ভাব হয়েছিল। 5 খিলজি রাজবংশ। খিলজি রাজবংশের অবস্থান ভারত উত্তরাঞ্চল যেমন গুজরাট, মালওয়া, উজ্জয়নে। রাজবংশের শাসনকালে 1201 থেকে 1390 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল। খিলজি রাজবংশের প্রধান শাসক ছিলেন জালালউদ্দিন খিলজি, আর এই নররূপী পিশাচই ছিল রানী পদ্মাবতীর মৃত্যুর কারণ। কুতুবউদ্দিন মোবারক শাহ বর্তমান ভারতের দিল্লি সালতানাতের শাসক ছিলেন। খিলজি রাজবংশের সুলতান আলাউদ্দিন খিলজির ছেলে ছিলেন। আলাউদ্দিন খিলজির মৃত্যুর পরে মোবারক শাহকে মালিক কাফুর বন্দী করেছিলেন, যিনি তার ছোট ভাই শিহাবউদ্দিন ওমরকে পুতুল রাজা হিসেবে নিয়োগ করে রেখেছিলেন। মালিক কাফুরের মৃত্যুর পর মোবারক শাহ হিসেব নিয়োগ করেছিলেন। মোবারক শাহ সুলতান হন। রাজা মহারাজারা অত্যন্ত দাপটের সাথে রাজত্ব করে গেছেন সে সময়। তাদের মধ্যে কেউ কেউ ছিল বেহিসেবী এবং ভোগবিলাসে মত্ত। সেরকম অদ্ভুত খামখেয়ালিতে ভরা একজন রাজার উদ্ভট পাগলামির কথাই জানাবো আজ। সুলতান কুতুবউদ্দিন মোবারক শাহের উদ্ভট শখের জন্য অনেকেই সে সময় বেশ বিব্রত হয়েছিলেন। হঠাৎই তার ইচ্ছে হয়ে বসে নারীর পোশাক পরবেন, নারীদের মতো সাজবেন, আর এই খেয়ালে তিনি রাজদরবারের সম্রাটের পোশাক না পরে নারীর পোশাক পরে আসতে শুরু করেন। শুধু তাই নয়, তার ইচ্ছেতেই সম্রাটের দরবারে রাজ্যের বারাঙ্গনাদের হলো অবাধ প্রবেশ অধিকার। দরবারে এসব নারীদের সাথে চটুল কথাবার্তায় মত্ত থাকতেন সম্রাট। কত গণমান্য ব্যক্তি সে সভায় উপস্থিত থাকতো, তা সত্ত্বেও কেউ প্রতিবাদ করেনি সম্রাটের এই অদ্ভুত খামখেয়ালি আচরণের জন্য। 6 মুঘল সাম্রাজ্য। মুঘল সাম্রাজ্য ছিল ভারত উপমহাদেশের একটি ঐতিহাসিক সাম্রাজ্য। উপমহাদেশের অধিকাংশ অঞ্চল জুড়ে মুঘল সাম্রাজ্যের বিস্তৃতি ছিল। জলপথে প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদির বিরুদ্ধে বাবরের জয়ের মাধ্যমে মুঘল সাম্রাজ্যের সূচনা ঘটে। জহিরউদ্দিন মুহাম্মদ বাবর ভারতীয় উপমহাদেশে পরাক্রমশালী মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন তিনি। ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের অস্তিত্ব যখন হুমকির মুখে উপনীত, তখন সাম্রাজ্যের ত্রাতা হিসেবে আবির্ভূত হয়েছিলেন মহামতি আকবর। বংশপরম পরে আকবরের মৃত্যুর পরে সিংহাসনে বসেন তার বড় ছেলে শাহজাদা সেলিম, পুরোনাম তার মির্জা নুরুদ্দিন বেগ মোহাম্মদ খান সেলিম জাহাঙ্গীর। সেলিমের জন্ম 1569 সালে রানী যোধাবাইয়ের গর্ভে। জেনে অবাক হবেন, জ্যোতিষদের প্রতি অগাধ বিশ্বাস ছিল সম্রাট জাহাঙ্গীরের। তিনি তার প্রতিটি কাজ করার জন্য ঘড়ি ধরে শুভ সময় দেখে নিতেন। কোথাও বেড়াতে যাওয়ার সময়, অভিযানে গেলে বা অন্য কোনো কাজে কোথাও যাওয়ার প্রয়োজন হলে পাজি না দেখে কখনো বেরোতেন না তারা। শুভ সময়ের জন্য অপেক্ষা করতেন, তবেই বের হতেন।
কিন্তু একবার শুভ মুহূর্ত দেখে বেরোতে পারেননি। বিদ্রোহ দমনে তাকে তাড়াতাড়ি অভিযানে যেতে হয়েছিল, যিনি সামান্য কাজের জন্য শুভ মুহূর্তের জন্য অপেক্ষা করতেন। অথচ তিনি এরকম গুরুত্বপূর্ণ অভিযানের সময় পরিস্থিতির চাপে পড়ে পাজি দেখার সুযোগটাই পেলেন না। কিন্তু জাহাঙ্গীর সেই অভিযানে বিদ্রোহ দমন করতে সফল হয়েছিলেন। শুভ মুহূর্ত না দেখেও জয়ী হয়ে রাজা ফিরে এলেও তার কৌতূহল জাগে, যে সময়টা তিনি অভিযানে বেরিয়েছিলেন সেই মুহূর্তটা কেমন ছিল। মনে মনে ভাবছিলেন, নিশ্চয়ই দারুণ সব মুহূর্তেই তিনি অভিযানে বেরিয়েছিলেন। রাজ্যোতিষীকে এই বিষয়ে জিজ্ঞেস করতেই জ্যোতিষী বলেন, যে সময়ে আপনি অভিযানে বেরিয়েছিলেন সেই সময়টা মোটেও শুভ ছিল না। শুভ মুহূর্ত দেখে যদি আপনি বেরোতে পারতেন তাহলে আপনাকে বেশ কয়েক বছর অপেক্ষা করতে হতো। জ্যোতিষীর কথা শুনে জাহাঙ্গীর অবাক হয়েছিলেন। এরপরও জাহাঙ্গীরের জ্যোতিষবিদ্যার প্রতি বিশ্বাস এতটুকু কমেনি। আর এজন্য মুদ্রা তৈরির যে নিয়ম ছিল, অর্থাৎ যে জায়গা থেকে মুদ্রা চালু হয় সেই জায়গার নাম, মাসের নাম, রাজত্বের বছরের তালিকা মুদ্রায় থাকবে, জাহাঙ্গীর তা বদল করে দেয় এবং মুদ্রায় রাশি নক্ষত্রের নাম ও ছবি খোদাইয়ের ব্যবস্থা চালু করেন। নাম্বার 7, বৌদ্ধ যুগ। একসময় বৌদ্ধ ধর্ম সারা ভারতে ব্যাপ্ত ছিল। বলা যেতে পারে ভারতই বৌদ্ধ ধর্মের পিতৃভূমি। গৌতম বুদ্ধের জীবদ্দশায় খ্রিস্টপূর্ব 7ম এবং 6ষ্ঠ শতাব্দীর মধ্যকার সময়ে 16টি মহাজনপদ বিদ্যমান ছিল। আরো গুরুত্বপূর্ণ প্রজাতন্ত্রগুলোর মধ্যে কপিলাবস্তু শাক্য এবং বৈশালীর লিচাবিস ছিল। ভারতের অজন্তার গুহাগুলো দেখলে আপনি সেই যুগ সম্পর্কে অদ্ভুত সব তথ্য পাবেন। ভারতের মহারাষ্ট্র রাজ্যের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র ঔরঙ্গাবাদ শহর থেকে অজন্তর দুর্গ প্রায় 101 কিলোমিটার। খ্রিস্টপূর্ব 200 সাল থেকে 7ম খ্রিস্টাব্দের মধ্যে নির্মাণ করা হয়েছিল এসব গুহা। মূলত বৌদ্ধ ভিক্ষুকরা উপাসনার জন্য নির্জন এই পাহাড়ে খোদাই করে গুহাগুলো তৈরি করেছেন। কেবল গুহা নয়, এসব গুহার ভেতরে বৌদ্ধ ভিক্ষুকরা নিপুণ হাতে পাথরের পাহাড় কেটে কেটে তৈরি করেছেন বুদ্ধের মূর্তি সহ নানান শিল্পকর্ম। সে সময় তেমন উন্নত কোন প্রযুক্তিও ছিল না, তারপরও পাথর কেটে এমন অসাধারণ জিনিস তৈরি করা কোনো বিস্ময়ের চেয়ে কম নয়। এছাড়া গুহার ছাদ বা সিলিং এও অনেক নিখুঁত শিল্পকর্ম আছে। আর এসব ভাস্কর্যরীতির শিল্পকর্মের পাশাপাশি গুহাগুলোর দেয়ালে বৌদ্ধ ভিক্ষুকরা নানা রঙে তৈরি করেছেন বুদ্ধের জীবনী বা বুদ্ধের জীবন কাহিনী সহ নানান চিত্রকর্ম। সব মিলিয়ে গুহাগুলো রহস্যে ঘেরা। প্রায় 150 থেকে 200 ফুট উচ্চতার খাড়া পাহাড়। এই খাড়া পাহাড়ের বুকে খোদাই করে তৈরি করা হয়েছে গুহাগুলো। এসব গুহা নির্মাণের শুরু খ্রিস্টপূর্ব 200 বছর আগে এবং তা চলে 7ম শতাব্দী পর্যন্ত। কে বা কারা অজন্তার এই গুহাবিহার বা উপাসনালয় নির্মাণ কাজ শুরু করেছিল সে তথ্য আজও জানার কোনো উপায় নেই। নাম্বার 8, মেহেরগড় সভ্যতা। ভারতের প্রাচীনতম গ্রামীণ সভ্যতা হলো মেহেরগড় সভ্যতা। মেহেরগড় সভ্যতা নবপ্রস্তর যুগের সভ্যতা। এই সভ্যতা আনুমানিক 6000 খ্রিস্টপূর্ব আগের সভ্যতা। মেহেরগড়বাসীরা বাড়ি তৈরির জন্য রোদের শুকনো কাদামাটির ইট ব্যবহার করত। সেখানকার অধিবাসীদের জীবিকা ছিল শিকার, কৃষিকাজ ও ব্যবসা বাণিজ্য। উৎপাদিত ফসল ছিল গম, যব, তুলা, খেজুর প্রভৃতি। মেহেরগড় অধিবাসীরা মৃৎশিল্প, অলংকার শিল্প ও বয়ন শিল্পে পারদর্শী ছিলেন। পোড়ামাটির নারী মূর্তি, তামার পুঁতি, আংটি, ছুরি প্রভৃতির নিদর্শন পাওয়া গেছে। জেনে অবাক হবেন, মৃতদেহকে সমাধির আগে মৃতদেহে গেরুয়া মাটি মাখানো হতো এবং মৃতদেহের পাশে মূল্যবান অলংকার সহ তার ব্যবহার্য জিনিসপত্র সব রেখে দেওয়া হতো, যেমন পাথর বা ঝিনুকের মালা, হাড়ের তৈরি আংটি, বৈদুর্য মণি, নীলকান্তমণি প্রভৃতি। মেহেরগড় সভ্যতা আনুমানিক 3000 খ্রিস্টপূর্বাব্দের মধ্যবর্তী সময়কালে পতন হয়েছিল। ঐতিহাসিকরা এই পতনের পেছনে 4টি কারণের উপর জোর দিয়েছেন: জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক বিপর্যয়, বাসভূমি পরিবর্তন এবং বহিঃশত্রুর আক্রমণ। নাম্বার 9, সুমেরীয় সভ্যতা। সুমেরীয় সভ্যতার অস্তিত্ব ছিল খ্রিস্টপূর্ব 4500 থেকে খ্রিস্টপূর্ব 1900 মধ্যে। সুমেরীয়দের পরিবার পিতৃতান্ত্রিক হলেও সমাজের নারীরা উচ্চ মর্যাদা ভোগ করত। সে সময় তাদের সমাজ বহুবিবাহ আইনত নিষেধ করা হলেও উপপত্নী রাখার বিধান ছিল। বিয়েতে যৌতুক প্রথা প্রচলিত ছিল, বিবাহ বিচ্ছেদ ছিল আইনসম্মত। সুমেরীয়রা ছোট ছোট নগর রাষ্ট্রে বসবাস করত। রাষ্ট্রীয় কাঠামো সম্পর্কে তাদের ততটা ধারণা ছিল না। সুমেরীয় সভ্যতার অধিকাংশ লোক ছিল কৃষিজীবী। উর্বর অববাহিকায় প্রচুর শস্য উৎপন্ন হতো। এছাড়াও তারা ব্যবসা বাণিজ্যও করত। ব্যবসার লেনদেন চলত সোনা ও রূপার পিণ্ড দ্বারা। সুমেরীয়রা নানা দেবদেবীর পূজা করত। তারা প্রাকৃতিক শক্তিকেও দেবতা মনে করত। সুমেরীয়দের উদ্ভাবিত লিখন পদ্ধতির নাম কিউনিফর্ম। নলখাগড়ার তৈরি এক প্রকার কলম দ্বারা মাটিতে চাপ দিয়ে লিখে তারা মনের ভাব প্রকাশ করত। সুশৃঙ্খল জীবনযাপনের জন্য তারা একটি আইনি কাঠামো গড়ে তোলে। সুমেরীয় রাজা ডুঙ্গি এই আইন প্রণয়ন করেছিলেন। এছাড়া পানি দ্বারা জলঘড়ি, চন্দ্রপঞ্জিকার আবিষ্কার, গুণ ও ভাগ করার পদ্ধতি, ওজন ও পরিমাপ প্রবর্তন বিশ্বসভায় সুমেরীয়দের স্মরণীয় করে রেখেছে।
নাম্বার 10, আলেকজান্ডারের আক্রমণ। খ্রিস্টপূর্ব 326 সালে আলেকজান্ডার ভারতে আক্রমণ করেছিলেন। সিন্ধু নদী পেরিয়ে তিনি তাক্সিলার দিকে এগিয়ে যান। এরপর তিনি ঝিলাম ও চেনাব নদীর মাঝামাঝি অবস্থিত রাজ্যের শাসক রাজা পুরুষকে চ্যালেঞ্জ করেন। এ যুদ্ধে ভারতীয়রা মারাত্মকভাবে পরাজিত হয়েছিল, যদিও তারা হাতি নিয়ে লড়াই করেছিল, যা ম্যাসিডোনিয়ানরা এর আগে কখনো দেখেনি। সবশেষে পুরুষ আলেকজান্ডারের বাহিনীর হাতে বন্দী হয়। খ্রিস্টপূর্ব 325 জুলাই আলেকজান্ডার এবং তার সেনাবাহিনী সিন্ধু অভিমুখে পৌঁছান। আলেকজান্ডার দ্য গ্রেটের মৃত্যু আজও এক বিরাট রহস্য। আমরা এমন এক সময়ের কথা বলছি যখন না ছিল আজকের মতো উন্নত চিকিৎসা ব্যবস্থা, না ছিল উন্নত মানের ফরেন্সিক টেস্ট। তাই ঠিক কি কারণে আলেকজান্ডারের মৃত্যু হয়েছিল তা বলা দুষ্কর। এ ব্যাপারে দুটি মত প্রচলিত আছে। প্রথমটি হলো ম্যালেরিয়া, দ্বিতীয়টি হলো বিষ প্রয়োগে মৃত্যু। তবে প্রথমটির পক্ষে বেশি সমর্থন পাওয়া যায়। মৃত্যুর আগে আলেকজান্ডার 2 সপ্তাহের মতো শয্যাশায়ী ছিলেন। অবশেষে 323 খ্রিস্টপূর্বাব্দের 10 বা 11 জন পরলোক গমন করেন দিগ্বিজয়ী মহাবীর। উত্তরাধিকারী না থাকায় আলেকজান্ডারের সাম্রাজ্য তার মৃত্যুর সাথে সাথে ভেঙে খান খান হয়ে গিয়েছিল। এমনকি মৃত্যুর মতো রহস্যাবৃত্ত আলেকজান্ডারের সমাধি ক্ষেত্র, ইতিহাসবিদদের দাবি তার শেষকৃত্য কে করবে, এ নিয়ে দ্বন্দ্ব দেখা দেয় মেসিডোনিয়ার বিভিন্ন প্রধানের মধ্যে। অন্ত্যেষ্টির পথে ছিনতাইও নাকি করা হয়েছিল আলেকজান্ডারের নিথর দেহ। কোথায় সেটি সমাহিত হয় তা আজ অবধি জানা যায়নি। নাম্বার 11, শাহজাহান। মুঘল সাম্রাজ্যে সম্রাট শাহজাহানকে সর্বশ্রেষ্ঠ সম্রাট হিসেবে ধরা হয়। বাবর, হুমায়ুন, আকবর এবং জাহাঙ্গীরের পর পঞ্চম মুঘল সম্রাট ছিলেন তিনি। শাহজাহান তার জীবনে মোট 7 বার বিয়ে করেছিলেন আর মমতাজ ছিলেন তার চতুর্থ স্ত্রী। শাহজাহানের সাথে বিয়ে হওয়ার আগেও মমতাজের বিয়ে হয়েছিল এবং সম্রাট শাহজাহান মমতাজের সেই স্বামীকে হত্যা করে তারপর মমতাজকে বিয়ে করে। শুধু তাই নয়, মমতাজের আগেও সম্রাট শাহজাহানের আরো 3 জন স্ত্রী ছিলেন এবং মমতাজকে বিয়ে করার পরও সম্রাট শাহজাহান এত নাকি ভালোবাসা তার প্রতি উতলে পড়ত যে তার মৃত্যুর পরপরই তার ছোট বোনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই মুঘল সম্রাট। উপরন্তু নিজের যৌন ইচ্ছা থেকে নিজের আপন মেয়েকেও ছাড়েনি, তার সাথেও করেছে নানা রকম অবিচার। তাজমহল তৈরিতে মানুষের পাশাপাশি হাতিও কাজ করেছিল। প্রায় 1000 হাতি তাজমহলের দেয়ালে কারুকাজ করার জন্য ব্যবহার করা হয়েছিল। জনশ্রুতি রয়েছে শাহজাহান কালো মার্বেল ব্যবহার করে আরেকটি তাজমহল বানাতে চেয়েছিলেন, তবে ছেলেদের সঙ্গে শত্রুতার কারণে তার করতে পারেননি তিনি। অনেকেই হয়তো জানেন না, প্রাচীন ভারতের আবিষ্কার করা বিভিন্ন জিনিস থেকে সাহায্য নিয়ে গড়ে উঠেছে অন্যান্য সভ্যতার বিজ্ঞান, চিকিৎসা ও গণিতের ভিত্তিপ্রস্তর। তাদের গণিত চর্চার পেছনে মূল কারণ ছিল পৃথিবীর রহস্য উদ্ঘাটনের প্রচেষ্টা। তারা প্রাকৃতিকভাবে চারপাশের সবকিছুর ব্যাখ্যা করার চেষ্টা করতেন। পরবর্তীতে প্রাচীন গ্রিসের গণিত চর্চাতেও যেই ধাতুর সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে, গণিতের শূন্য থেকে শুরু করে প্লাস্টিক সার্জারি ও চোখের ছানি অপারেশন সবই প্রাচীন ভারতের আবিষ্কার। জনপ্রিয় খেলা দাবার সূচনা ভারতের হাত ধরেই। 6 শতকে উত্তর পশ্চিম ভারতে এই খেলার প্রচলন হয়। এরপর ক্রমেই জনপ্রিয়তা লাভ করে গোটা বিশ্বে। জেনে অবাক হবেন, আয়ুর্বেদের প্রায় 2000 বছর আগে ভারতের এই প্রথম যোগ ব্যায়ামের সূচনা হয়। ঝগবেদে যোগ ব্যায়াম করার প্রথমে উল্লেখ পাওয়া যায়। শরীর সুস্থ রাখতে যোগ ব্যায়ামের প্রচলন আজ গোটা বিশ্বে। এ থেকেই নিশ্চয় বুঝতে পারছেন প্রাচীন ভারত কতটা আধুনিক ছিল। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর আমি যদি কোনো পয়েন্ট মিস করে থাকি তবে সেটা কমেন্টে জানাতে ভুলবেন না যেন। আর পিনিক পে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করে রাখবেন। শুধুমাত্র এভাবেই পিনিক পার প্রতি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।